এই বুকটার ভিতর কি যে কষ্ট, কাউরে বলতেও পারি না, সইতেও পারি না। আচ্ছা পুরুষ মানুষের কি সেন্ট লাগে নাকি? তুমি সেন্টলি কোন দেখছ কার কাছে? কি সুন্দর ঢোলা ডলি করতাছে গো। যেটা আনতে বলছি ওইটা নিয়ে এসো। হো ভাবি নিয়ে আসি, আমার পকেটেই আছে। আমি কিছু কইলে তো তোমার ভালো লাগবে না, যাচ্ছ তো সাহেবের মতো সাজে, কাক দেহানির জন্য যাচ্ছ সে সময় বুঝি না? সব বুঝি সব বুঝি, ওই যে পাড়া সব মহিলার ধ্যান লাগবে না তোমার, তুমি দেখতে কত সুন্দর। ওরে আল্লাহ রে, এত প্যারা আর ভালো লাগে না, বাজারে যাচ্ছি তার জন্য এত কৈফিয়ত দেয়া লাগবে না? তা তো প্যারা ভালো লাগবে না, কারণ আমার চেহারা দেখতে তো তোমার ভালো লাগে না, বাইরে ভাবির চেহারা দেখতে বেশি ভালো লাগে না তোমার। সব বুঝি সবই বুঝি। হ্যাঁ বুঝো, বুঝলে তো হয়তো আসি, তোমার কাছে থাকলে আমার আর ভালো লাগবে না। যাই যা। হ্যাঁ যাও যাও, ওই পাড়ার মহিলার চেহারা না দেখলে তো তোমার শান্তি লাগবে না, ওই প্রতিদিনই দেখি সকাল হলে পরে বাইর হও না, সবই আমি বুঝি। আমি কিছু করলে খিটখিট হয়ে যায়, আজকে আগে আসুক বাট তারপর দেখা হচ্ছে। হ্যাঁ একটু বড় হইলে লবণ দিয়া মরিচ দিয়া মাখায় খেলে যে কি মজা লাগবো ভাবি। আমি থাকতে আপনার টেনশন কিসের? আমাকে বলতেন, আমি বাজার থেকে নিয়ে এসে দিব। ওরে আমার পাড়া প্রতিবেশী গো, আমি তো ভুলেই গেছি যে আমার খেয়াল রাখার একটা মানুষ আছে। হ আমি তো আপনার পাশেই থাকি সব সময়, যে কোনো সময় যে কোনো বিষয় কইলেই পারে। আসলে হইছে কি, তোমার ভাই না বিদেশ যাওয়ার পর বড়ই একলা হয়ে গেছে, এই বুকটার ভিতর কি যে কষ্ট, কাউরে বলতেও পারি না শুইতেও পারি না, কি আর করমু কও। তুমি তো মাঝে মধ্যে আহো ভালোই লাগে, তারপরেও বুঝোই তো পাড়ার যেই মানুষ কখন কি বইলা ফেলে তাই তো ভয় লাগে। কি যে বলেন না ভাবি, আমি তো আছি, আমি থাকতে আপনার কিসের একটা টেনশন, এই কষ্টগুলো আমার সাথে একটু ভাগাভাগি করে নিলেই পারেন। হ্যাঁ হইছে হইছে, এত কষ্ট ভাগাভাগি করতে হইব না, তোমার ঘরে যেই বউ যদি একবার জানতে পারে তখন দুইজনের প্রেম না ওই সাগরে ভাসা যাইব, বুঝতে পারছো? রনি না, রনির মতোই তো লাগে, ও আবার তো রেজার বউর মতো দেখা যাইতেছে। বাবা বাবা, প্রেম নীলা তো ভালোই চলছে, একজনের স্বামী বিদেশ আর একজনের ঘরে সুন্দরী বউ তুইয়া। কি সুন্দর ঢোলা ডলি করতাছে গো, তা আমি যাই, জায়গা মতো মরিচ গাছ বইনা রাইখা আসি। হ ভাবি তুমি ঠিকই বলছো, আসলে হুন্ডার মতো যদি চেঞ্জ করা যাইতো তাহলে বাংরি মালটা না অনেক আগে চেঞ্জ করে ফেলাইতো। হইছে হইছে, তোমার ওই রসিক কথা শুনতে হইব না। আচ্ছা অনেকক্ষণ ধরে কথা কইতেছি, কার চোখে আবার পইরা যায়? বুঝোই তো বাড়িতে একলা থাকি, সবাই চোখে চোখে রাখে। তাহলে তুমি যাও এখন, পরে আবার আইসো। যাব। যাও। এই শুনো, ওইটা ওইটা তুমি তো বাজারে যেতেছো, তাহলে ওইটা নিয়ে এসো। ও বুঝতে পারছি, আগের বার যে টানছিলাম ওটাই নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে নিয়ে এসো, তাহলে যাই, অপেক্ষা থাকবো। বাই বাই বাই।
যাই কোক দেবটা আমার অনেক রসের। উফ শালা বিয়া করে তো বউরাই খা, সেই বিদেশ যায় বসা রেছিস, বউ কি করে না করে কোনো খোঁজ খবর রাখস না। তোর থেকে না আমার ওই দেওয়ারই ভালো। কি যে রসের কথা কয়, সে কি অবস্থা, যদি ওর বই না থাকতো না কবে ওর ঘরের বউ হয়ে যেতাম, ভাবলেই কেমন যেন লাগে। না না চলে যাই এখান থেকে। এতদিন পর আমার বাড়িতে আসলে, আসো ভিতরে যাই। না বৌমা বাড়িতে একটু কাজ আছে। তা রনি কো? রনি ও ও তো একটু বাইরে গেছে, কে কোনো দরকার? না দরকার না, এমনি অন্য একটা দরকার আইছি। তা রনির কাছে না দরকারটা তো তোমার কাছে। আমার কাছে? আমার কাছে কি দরকার? হ তাইলে শুনো, এসব কি কথা কচাছি? হ্যাঁ শোনো চাচি, আমি খুব ভালো করে জানি তোমার কাজ মানুষের সংসার ভাঙা, এর কানে একটু কথা ওর কানে একটু কথা, এতক্ষণ পর কি করছে আমার সংসারে তোমার চোখ পড়ছে। আরে বৌমা আমার কথা বিশ্বাস হয় না, যখন একটা কিছু গইতে যাইব তখন বুঝবা শাশুড়ির কথা সত্যি না মিথ্যা। উপকারে গারে লাথি। দেখো চাষি মেলা হয়েছে, এখন তুমি একটু চুপ করো। তোমাকে আমি খুব ভালো মনে করতাম, কিন্তু তুমি যে এতটা খারাপ সেটা জানতাম না। কেন আমি কি করছি? আই আমি কি করছি? একদম চুপ করে থাকবে, কি করছো না? তুমি যে সব কথা করছো আমি জানি, আমার স্বামী একটু টিপটপ করে ঘুরে বেড়ায়, কিন্তু আমার স্বামীর তো চরিত্র খারাপ না। হ্যাঁ তোমার উপকার করবার এসে তো এর লিগে হন খারাপ হয়ে গেছি। মেলা উপকার করছে আর তোর উপকার করা লাগবে না। আর এরকম কথাই যদি কবির আসো তাহলে আমার বাড়িতে আসারও দরকার নেই, যাও। আচ্ছা বৌমা, শাশি আমার কথাটা যেদিন সত্যি হইব না সেই দিনেই অন্তরের মধ্যে থাক থাক করব। আচ্ছা ঠিক আছে আমি যাই। শাশি এসব কি কয়ে গেল তোর? আমি শুধু শুধু ভুল ভাবতেছি, ওই এরম কোনো কাজই করবে পারে না, আমি তো ভালো করেইছি, একটু মাঝে মধ্যে ঠিক আছে একটু টিপটপ করে ঘুরে বেড়ায়, কিন্তু শাশি তুই এতদিন কিছু করলো না, আজকে হঠাৎ এই কথা। না বিষয়টা তো দেখতে হচ্ছে, কালকে আমি ওর পিস পিস যাবো, তুই কি করে। আমি আসলাম, অনেকদিন তুই বাড়িতে যাস না, চল একটাবার বাড়ি থেকে ঘুরি আয়। দেহ আব্বা আমার তো বাড়ি যাওয়ার মন করে না গো, আমার না খুব ইচ্ছা করে বাড়ি যাই। আসলে আমার একটা কাজ আছে, খুব দরকারি কাজ, কাজটা শেষ হলে আমি বাড়ি যেতে আসবো। এত কাজ যদি বাড়ির কথা শোনাও, আমি একটু বাইরে যাই, আমার একটা কাজ আছে। কি সেন্ট মারছো না? হ্যাঁ তো সমস্যা কি? না আচ্ছা পুরুষ মানুষের কি সেন্ট লাগে নাকি? তুমি সেন্ট লি কোন দেখছো কার কাছে? শোনো এই পক 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 করে ভাল লাগে না, সব সময় পক পক করো, আমি কোথায় যাই তোমাকে কইফা দিতে হবে। আচ্ছা সেটাই বুঝলাম, এই যে আব্বা আইছে, তুমি কি সেটা ফলো করো নাই? ও আব্বা আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? ওয়ালাইকুম সালাম, ভালো আছি বাবা। এই শোনো আমি একটু কাজে যাচ্ছি, আমি আসি। হ্যাঁ যাও। বাদ দে তো মা, পুরুষ মানুষ ওরে কাজ থাকতেই পারে। ঠিকই কইছ আব্বা। শোনো না করছিলাম কি আব্বা, তুমি একটু বসো আমি খালি একটু যাবো আর আসবো। হ্যাঁ কই যাবে তুই আবার? আরে বসো না, খালি যাবো আর আসবো, একটু কাজ আছে আব্বা, আসতেছি যাও না কিন্তু। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি আসিস কিন্তু। না ব্যাপারটা তোমার কাছে ভালো মনে হচ্ছে না, তাহলে আমার মেয়েটা কি
অশান্তি আছে না জিনিস তো দেখা লাগতেছে কখন থেকে এখানে দাঁড়া রইছি এখন আসতেছে না এত দেরি করে কেউ এমনিতে কেউ দেখলে তখন আবার কি যে হইব আল্লাহই জানে ভাবি আরে আইছো তুমি আচ্ছা এত দেরি করছো কেন তুমি জানো না আমি রাস্তার ভিতরে দাঁড়া রইছি কেউ দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাব আরে ভাবি বুঝো না আমার বাড়িতেও যে একটা কর্কশ আছে না ওই চোখ ফাঁকি দিয়ে আসতে হয় তার জন্য একটু লেট হয়ে গেছে ও আচ্ছা তাহলে এই কাহিনী না এই জন্যই তো কই প্রতিদিন তুমি কোণে বাড়াও আজকে তোমার একদিন কে আমার একদিন আচ্ছা শুনো যেটা আনতে বলছি ওইটা নিয়ে এসো হ ভাবি নিয়ে আসি আমার পকেটে আছে চলো আচ্ছা ঠিক আছে চলো যাই তাহলে আজকাল তুমি এই দিয়ে করতেছ না দাঁড়াও তোমার কিরম করে সাইজ কলারের শেড আমার জন্য তোমার ভাই বাড়িতে থাকে না তোমার ভাই করার সাথে না আমি অনেক কিছু বুঝি না আরে তোমার সাথে একটু আগে যেটা ঢুকলে আমার স্বামী সেটা বাড়াবে কো তোমার মনে মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হেই মাথা খারাপ আমার হইছে বুঝতে পারছি এই যে তুমি কি বাড়াবে নাকি আমি যাব বাড়াবে না দাঁড়াও মাথা খারাপ আমার হইছে না আমি দেখাচ্ছি এটা কি হইল ভাবি কেমনে জানলো না না এখন আপাতত জন্য আমি বাপের বাড়ি জায়গা যখন এই জায়গা ঠান্ডা হইব তখন না হয় আমি আসো দেখাচ্ছি মাথা নাকি আমার খারাপ হইছে এই যে ও চাই আর আকাশ হবে তাহলে পলাইছে না যেই দেখছে ধরা পড়ে গেছে অমনি মানে মানে কেটে পড়ছে আর এই যে তুমি আমি যখন তোমাকে কইলাম সেন্ট মারে করে যাচ্ছে শান্তি কইলা হ্যাঁ এই রোজ রোজ তুমি হেনে আসো আর আমার সাথে খুব হাম্পাই ডাম্পাই লও তার মানে আজকে তুমি এইসবই করো চুপ করো অনেক কথা বলছো আর বলো না আমি চুপ করব হ্যাঁ তুমি চুপ করবা তুমি কি বলতে পারো আজ 3 বছর ধরে তোমার সাথে আমার বিয়ে হয়েছে কোনো একটা দিন একটু ভালোভাবে কথা বলছো একটু ভালো ব্যবহার করছো কোনোদিন করে নাই সব সময় কর্কট টাইপের ভাষাই বলে গেছো কোনোদিন একটু ভালোবাসা দিছো কোনোদিন খোঁজ খবর নিছো যে আমি খাইছি কিনা আমি কি করছি কোনোদিন খোঁজ খবর নাই আর আজকে কথা বলতে আসছো লজ্জা করে না তোমার হো তার মানে শব্দ সে আমার না তুমি ঠিকই কইছো আমি তো ভালো না কারণ আমি তোর সাথে খারাপ ব্যবহার করি আমি কর্কশ তার চেয়ে তোমার যেভাবে সাথে আইছিল না সেভাবেই তো বেশি ভালো এক কাজ করো তুমি তুমি তোমার ওই ভালো ভাবিতলেই থাকো আমি যখন খারাপ আমি চলে যাই দাঁড়াও শোনো হ্যাঁ আমি ভুল করছি ঠিক আছে কিন্তু তোমার জন্য তুমি যদি আমার সাথে একটু ভালো ব্যবহার করতা তাহলে এটা করতাম না একটা পুরুষ কখন খারাপ হয় জানো তার বউ যদি খারাপ ব্যবহার করে সবসময় তার উপর অত্যাচার করে তখনই একটা পুরুষ খারাপ হয় তাছাড়া কখনোই খারাপ হয় না তুমি কি একটাবার আমার কোনোদিন খোঁজ নিছো আমি কি করি কি খাচ্ছি কোনোদিন একটু ভালো নজরে আমার সাথে কথা বলছো একটু ভালোবাসছো কোনোদিন বাসো নাই শুধু সবসময় খোঁটাই দিয়ে গেছো উল্টাপাল্টা কথাই বলে গেছো আরে তোমার মনে এত কষ্ট হ্যাঁ আমিও একটা মানুষ আমারও ইচ্ছে করে তোমার ভালোবাসা পেতে আমি তো চাই না অন্য কোনো মেয়ের দিকে নজর দিতে শুধু তোমার কারণে বাধ্য হয়েছি কিন্তু তোমার দেহে তো কোনো সময় মনে হয় না তুমি তোমার ভিতরে এত কষ্ট চাপায় রাখছো
সব কথা কি মুখে বলতে হবে? তুমি কি আমার থেকে কোনোদিনও কিছুই বুঝতে পারো নাই? ভিতরটা বুঝে নিতে হয়, এটাই তো ভালোবাসা, আর এটাই তো প্রকৃত ভালোবাসা। শোনো না, আসলেই তো আমি জানি আমার একটু রাগ বেশি, এই জন্য আমি চেঁচাই। তুমি খেলা চেঁচানোটাই দেখলে, আমার ভালোবাসাটা দেখলে না? আসলে শোনো না, আমি যেটি করছি একদম ঠিক করে নে, তুমি আমাকে মাফ করে দাও। কই কি, চলো না আমরা নতুন করে আবার সংসারটা শুরু করি। হ্যাঁ ঠিকই বলছো, ভুল শুধু তুমি একা করো নাই, ভুল আমিও করছি, যদি পারো তুমিও আমাকে মাফ করে দাও। আর শোনো, আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি, আর তোমার ভালোবাসা পাইলে আমি কখনো এগুলো করতাম না, কোনো মেয়ের দিকে কোনোদিন নজর দিতাম না। সত্যি? হ্যাঁ, শুধু তোমার ভালোবাসার অভাবটাই ছিল যার কারণে এরকম করছি। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে ওইগুলা বাদ দাও, চলো আমরা নতুন করে সংসারটা শুরু করি। হ্যাঁ ঠিকই বলছো।